এই ডক্টর কৈলাশ চন্দ্র দলিদা অধৈর্য কর্মী আমার আমি প্রত্যেক জাণু এই যে অনুরাগ প্রকৃতরে অনুরাগ গোটে এমিতি জিনিস যাকি মানুষ জীবনরে বর্ধনার পথ দেখায়। অনুরাগ নথিলে জীবনর হুয়ে তো আমি অনেক কিছু জিনিস বুঝিপারু না কিংবা জাঁপারু না আগুক বড়িবার রাস্তা পাও না। ইষ্টনিষ্ট ভাববৃত্তি রঙ্গিন যাহার যেপরি প্রাপ্তি বি তার সেইপরি হুয়ে আনুগত্য দৃঢ় সেইপরি। তেণু মু বেশি সময় নেওয়া চায় না, মু অনুরোধ করবি আমার কৈলাশ দাঙ্কু সে তাঁকর ইষ্ট আলোচনা রাখবে। কৈলাশ দা দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, আরম্ভ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্য দেব সমস্ত শ্রী চরণারবিন্দ, বরেণ্য পরিচালক মহোদয়, বরেণ্য ঋত্বিক দেবমন্ডলী সভ্য কর্মী, এখানে ভক্তিমতী মাতৃমন্ডলী তথা সুধী সাধু সজ্জন সমস্ত, আজির টপিক অনুরাগ। অনুরাগ ছাড়া কনসেন্ট্রিক জীবন সম্ভব নয়। এই অনুরাগ ভালো পাইবা, ভালোবাসা, সত্য সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, ধর্ম মূর্ত হয়ে আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, আদর্শঙ্ক ঠারে দীক্ষা এ অনুরাগ আনে, এ অনুরাগর বৃত্তি নিয়ন্ত্রণ আসে। শ্রী শ্রী ঠাকুর পরম বিজ্ঞানী, অনুরাগ ছড়া ভালো পাইবা, ভক্তি প্রেম সম্ভব, নিষ্ঠা অনুরাগ জীবন স্পন্দিত। তেণু অনুরাগ কে কেতে ভাবে এই অনুরাগ রাগর যে রঙ শ্রী শ্রী ঠাকুর কেতে ভাবে খেলছ, অনুরাগের ঝলক ঝুঙ্কে আত্মোৎসর্গে নিবেদনে আসলে নতি অনুগতি পৃষ্ঠ স্বার্থী উদ্দীপনে, সন্ধানি এই অনুরাগে নিয়ে সেবার সমীক্ষা পৃষ্ঠ নীতির পথে চলাই মন্ত্র, শিক্ষার কথা কহিবাকু চাই। ঝলক ঝলক অনুরাগ নেই, অনুরাগের ঝলক ঝুঁকে আত্মসঙ্গে আত্মসর্গ করি, আত্মনিবেদন করি, ঝলক ঝলক অনুরাগ নেই আসলে নদী অনুগতি শ্রেষ্ঠ স্বার্থ উদ্দীপনে, শ্রেষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠারে এই অনুরাগ নেই মনীষ যেতবে উদীপ্ত হয়ে উঠে, আমি অনুরাগ সন্ধানী কোয়েরি ওরিয়েন্টেড রিসার্চ ওরিয়েন্টেড সন্ধানে এই অনুরাগে নিয়ে সেবার সমীক্ষা, কুমার প্রভুকে কেতে সেবা দিলি, প্রিয় পরম পুরুষোত্তম জীবনর গুরু মোর জীবন্ত ইষ্ট, মূর্ত বেদ জীবন্ত ধর্ম, প্রেম ঘন মূর্তি সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে কেতে সেবা দিলি, ঈশ্বর প্রাপ্তি সেদিকেই হবে, অনুরাগ ছড়া এই সেবা দেওয়া সম্ভব নয়, শ্রেষ্ঠ নীতির পথে চলাই মন্ত্রপুত দীপন দীক্ষা, এই শ্রেষ্ঠ নীতির পথরে চালিবা পেয়ে অনুরাগ ছড়া ক্লান্তির স্তর ভেদ করি করি তোলে মানুষ যায়, বিনা অনুরাগের কি এটা সম্ভব কদাপি নহে, এই টান
এই ভল পাইবা, ইহা নহলে কনসেন্ট্রিক জীবন নেই মানুষ অস্থি বৃদ্ধি পথরে যা সম্পূর্ণ অসম্ভব। ঠাকুর কিন্তু ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভাল পাইবার টান কর্মের সফলতা আনে আর জীবনে উত্থান। ভালোবাসা কিপরি, গোটে আসক্তি রহিলা গোটে ভাল পাইবার রহিলা। ভালোবাসা বাধা পেলেই ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ কোন আর, ভালোবাসা বাধা পেলেই নিবিড় পাবে উদ্দাম ধায়। এইটি জানিস রেখা আছে ভালোবাসার ভাল পাইবার লক্ষণ, এই অনুরাগের লক্ষণ কেমনি? এটা যদি বাধা পায় নিবিড় পায়, বাধা পেলেই নিবিড় পাওয়ায় উদ্দাম ধায়। আহুরি কিপরি আহুরি আহুরি পাইবি, উদ্দাম হয়ে চলে বিরক্ত নেই, এইটি জানিস লেখা আছে ভালোবাসার লক্ষণ। ভালোবাসা তবে যায় না ভাবভক্তি অপঘাতি, ভাবা বলা করা, ভাবভক্তি অপঘাতি ভাবা বলা চলা, সঞ্জীবনী শক্তিটাকে আস্তাং পুড়ে দলা। নিছক ভাবে বুঝে নিও এই কথাটি সার, ও হারালে থাকলো কি আর দুনিয়া অন্ধকার। এই ভাবভক্তি অপঘাতি ভাবা বলা চল, যৌথের মর ভাবভক্তি ব্যাঘাত আঘাত পায়, সেইভাবে ভাবরে ভাবা বলা চলা সঞ্জীবনী শক্তিটাকে আস্তাং করে দলা। সঞ্জীবনী শক্তিকে আস্তাং করে ঠেলি দিয়ে পায়খানারে ঠেলি, নিছক ভাবে বুঝে নিও এই কথাটি সার, ও হারালে থাকলো কি আর দুনিয়া অন্ধকার। এই ভাবভক্তি অপঘাতি ভাবা বলা চলা, এটা মনুষ্য জীবনে যদি আসে মনুষ্য নরকে। অনুরাগ সেই প্রীতিরাগ, প্রেম ঠাকুর কৌছন্দে প্রেম করা কি সোজা, প্রেয়কে যে বহন করে না হয় তার বোঝা, সেবানুশাসনে শাসিত যেজন তারই প্রণয় সোজা। প্রেম করা সোজা নি, প্রেয়কে যে বহন করে না হয় তার বোঝা, প্রেয়ঙ্কু যাহাঙ্কু মু প্রেম করুছি তাঙ্কু মু বহন করিবি তাঙ্কর বোঝা হেবেনি। সেবানুশাসনে শাসিত যে জন তার প্রণয় সোজা, সেবা অনুশাসনে যে শাসিত হুয়ে তাহারি প্রণয় হচ্ছে সোজা। সেই প্রেয়রাগ অনুরাগ, প্রেয়রাগের নমুনাই কিন্তু প্রেয় যাম যেমন চান তাই হয়া তাই হয়। প্রেয়রাগর নমুনা হলা প্রেয় যেমনি চাহান্তি মু সেইপরি হেবি, তেমনি চলাবলা করা সেই কৃতিতেই জীবন বয়া, সেমতি চালিবি সেমতি কহিবি সেমতি করিবি সেই কৃতিরে জীবন বহিবি, জীবন নির্বাহ করি চালিবি এমনি করে ক্রমে ক্রমে নিষ্ঠা রাগের রং ধরে। এইপরি করে ক্রমে নিষ্ঠা আসি যায়, নিষ্ঠা রাগের রং ধরে, নিষ্ঠার রাগিণী আসে নিষ্ঠার রঙ্গর ধরে, চলে বলে করে তেমনি যেমন প্রীতি তেমনি পারে। প্রীতিটা যেপরি হব চলা বলা করা সেইভাবে হি, তাহলে প্রীতি নহলে সে ভাল পাইবা, না রহিলে চলা বলা করা সেপরি হব না, সামঞ্জস্য আসিব না, আজ এক্সপেক্টেড আসিব না। আমি কো ঠাকুর প্রভু মতে তুমি ভাল পাও, তুম ভাল পাইবা, তুমি ভাল না পাইলে মু কোট রহিবি কিপরি রহিবি। ইষ্টের প্রীতি তোমার প্রতি থাকলে তাতে কি অছে, তো টান থাকলে ইষ্টে কৃতি বাড়ায় ধি সৃষ্ট সুন্দর সদ বিনায়ন তেমনি তত জাগে, নিষ্ঠা দীপক সম্বেদনায় বোধি জাগে বেগে। ইষ্ট মতে ভালো পাঁতি মু সেটা মাপিবাকু যাউছি,
ঠাকুর ইষ্টের প্রীতি তোমার প্রতি থাকলে তাতে কি আর তোর কিছু লাভ নাই রে, ইষ্ট তোতে ভালো পাইবে সেটা তোর কিছু লাভ নাই, ইষ্টের প্রীতি তোমার প্রতি থাকলে তাতে কি অছেদ্য টান থাকলে ইষ্টে কৃতি বাড়াই ধি, তাঁকর প্রতি তোর যোর টান সেই অনুযায়ী কৃতি আসিব তোর বুদ্ধি বড়ি যাব, শিষ্ট সুন্দর সদ বিনায়ন তেমনি তত জাগে, তো সদ ভাবে বিনায়িত হয়ে যাব শিষ্ট সুন্দর সদ বিনায়ন আসিব, নিষ্ঠা দীপক সম্বেদনায় বোধি জাগে বেগে, নিষ্ঠা দীপক সম্বেদনায় বোধি জাগে বেগে, এই কোন জানিলে নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ এই অনুরাগ ভিতর দেই এই তিনটা আসি যাব, এই তিনটা ছড়া মনীষর জীবন ব্যর্থ, নিষ্ঠা আনুগত্য কৃতি নাই কো যাদের এমন মানুষ অধম বলে বুঝে নিও পশু হতে অনেক বেহুশ, প্রভুকে মানা প্রভুকে চিনা এমন তোর শক্তি আছে বোধনা নিয়ে অসাধ্য সাধন করার কত লোক দেখেছে, কিন্তু যে মনীষর নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ নাই সে অধম, প্রভুকে মানা কৌছন্তি পশু ঠারু সে অনেক বেহ, প্রভুঙ্কু মানিবা প্রভুঙ্কু চিনিবা এপরি শক্তি উদিত হুয়ে বোধনানি অসাধ্য সাধন করার কত লোক দেখেছে, এইপরি বোধনা আসে অসাধ্যকে মনীষ সাধন করে কেতে লোক দেখেছি অনেক লোক ইহা দেখিছন্তি, শাস্ত্র বি বর্ণনা পুরাণ বর্ণনা করছন্তি ইতিহাস বর্ণনা করুছি, সেই প্রভু ভক্তি কাকে কৌছন্তি প্রভু ভক্তি, গোটে প্রভু ভক্ত কুকুর পাখু সে মোর এই যে অনুরাগ ইষ্টানুরাগ দরকার, যে মোর প্রিয় পরম মোর জীবন সর্বস্ব যে স্রষ্টা পিতা হমস্য জগত মাতা ধাতা পিতা মহ বেদ্যং পবিত্র মঙ্গল রুক্ষাম যজুরে বচ গতির ভর্তা প্রভু সাক্ষে নিবাস শরণ শ্রুত সুহৃত প্রভব প্রলয় স্থান বিধান বিজমব্যং শ্রীমদ ভগবত গীতা, পিতা হমস্য জগত এ জগতর পিতা মাতা ধাতা পিতামহ, যদি কিছু জানিবার থাকে তাই যে হচ্ছি মু বেদ্যং পবিত্র ওঙ্কার রুক্ষাম যজ মুহি ওঙ্কার রুক্ষাম যজ বেদ মু গতি আই এম দ্য ওয়ে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুর মু গতি মু ভর্তা মু প্রভু দুনিয়ার আই এম দ্য লর্ড মু সাক্ষী আই এম দ্য আই উইটনেস টু এভরি বডি ইজ ক্রিয়েশন নিবাস শরণ সুর মু সমস্ত নিবাস মো মতে হি লোক শরণ জীব মুহি লোকর পরম বন্ধু প্রভব প্রলয় স্থান নিধান বিজমব্যং মু হেউচি সৃষ্টি কারণ মু হেউচি প্রলয়ের কারণ প্রভব প্রলয় স্থান নিধান বিজমব্যং মুহি নিধান সমস্ত আশ্রয় স্থল মু সমস্ত ভিতরে বীজ স্বরূপ রহিতায় জীবন বীজ সেই অব্যক্ত সেই অনাদি সেই সনাতন এই সমস্ত ভিতরে বিদ্যমান, তেণু তাঙ্কু ভাল পাইবা ছড়া যে ইষ্ট হয়ে আসন্তি বিভু হয়ে আসন্তি তাঙ্কু ভাল পাইবা ভিতর দেই জীবন সার্থক হুয়ে সেই অনুরাগ সেই প্রীতিরাগ দরকারে, মু তাঙ্কু কেতে ভাল পায় মু সেটা মাপিবি সে মতে কিন্তু ভালো পান মাপিবার কিছু নাই, যে প্রয়োজন মুখ্যরে তোর অনুরাগ জানিস সেইখানে অনুরাগের লক্ষণ ওই হীন অনুরাগ কইবি নে, মোর যে মুখ্য যে প্রয়োজন মোর মুখ্য মোর ইষ্ট ইষ্ট প্রয়োজন ইষ্ট হি মোর প্রয়োজন জীবনের সেই মোর মুখ্য অনুরাগ মোর সেইটি রহিব নহলে হব নাই, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন
ଇଷ୍ଟଙ୍କ ଠାରୁ ଅଲଗା ଯଦି କେହି କାହାକୁ ତୁ ଅଧିକ ଭଲ ପାଉ ତୋ ଜୀବନ କେମିତି ନେଇ ତୋ ଅନୁରାଗ ସେଠି ରହିବ ଇଷ୍ଟଙ୍କ ପାଖରେ ରହିବ ନାହିଁ ଭଲବାସା ଯଦି ଚାହୁଁ ବୁଢ ମନ ବାସ ଭାଲ ତାରେ ଦିଏ ପ୍ରାଣ ମନ କାନ୍ଦ ତାହାର ତରେ ପାବେ ତାହାର ପ୍ରେମ ଅମୂଲ୍ୟ ରତନ ଏ ସଂସାରେ ଯତ ଭଲବାସା ବାସି ଭଲବାସା ନହେ ଗଲେ ପରା ଫାସି ଭଲବାସ ତୁମି ସେଇ ସନାତନ ଯଥା ଯାଉ ପାବି ସୁକନେ କେତ ବୁଢ ମନ ଯଦି ତୁ ଭଲ ପାଇବା ଚାହୁଁ ତାହେଲେ ବାସ ଭଲ ତାରେ ଦୟାମୟଙ୍କୁ ଦିନ ଦୟାଳଙ୍କୁ ତୁ ଭଲ ପା ଦିଏ ପ୍ରାଣ ମନ କାନ୍ଦ ତାର ତରେ ତାଙ୍କରି ପାଇଁ କାନ୍ଦେ ଭାବେ ତାର ପ୍ରେମ ଅମୂଲ୍ୟ ରତନ ତେବେ ଯାଇ ତାଙ୍କର ପ୍ରେମ ରୂପକ ଅମୂଲ୍ୟ ରତ୍ନ ତୁ ପାଇବୁ ଏ ସଂସାରେ ଯତ ଭଲବାସା ବାସି ଭଲବାସା ନ ଗଲେ ପରା ଫାସି ଏ ସଂସାରେ ଯୋଉ ଭଲ ପାଇବା ନା ଏଟା ଗଳାରେ ଫାସି ପିନ୍ଧିବା ଯାହା ଏ ଭଲ ପାଇବା ସେ ଭଲବାସ ତୁମି ସେଇ ସନାତନ ଯଥା ଯାଅ ପାବେ ସୁଖ ନିକେତନ କୁଆଡେ ଯିବ ସୁଖ ନିକେତନ ହିଁ ପାଇବ ତୋମାର ପ୍ରୀତି ଯତକ୍ଷଣ ଈଶ୍ୱର ଇଷ୍ଟବା ଶ୍ରେଷ୍ଠ କେନ୍ଦ୍ରାୟିତ ନା ହୋଇ ଉଠେ ଗଭୀର ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବେ ତୁମେ ପିତା ମାତାର ସେବାଇ କର ସନ୍ତାନ ସନ୍ତତିର ପ୍ରତି ଅନୁରାଗ ସମ୍ପନ୍ନ ହଉ ତୋମାର ସ୍ୱାମୀ ଭକ୍ତି ଥାକୁକ ବା ସ୍ତ୍ରୀ ପ୍ରୀତି ଥାକୁକ ଅର୍ଥ ସମ୍ପଦ ମାନ ମର୍ଯ୍ୟାଦା ଜାତି ଅନୁରକ୍ତ ହଉ ନା କେନ ତାହା କିନ୍ତୁ ନିୟତିର ନିଗ୍ରହ ଛଡ଼ାର କିଛି ନହେ ଆସକ୍ତି ନିଗଢ ନିବଦ୍ଧ ଥାଏ ଦୁର୍ଦ୍ଦଶାର ଦୁର୍ମଦ ମର୍ଦ୍ଦନେ ନିପୀଡ଼ିତ ହତେ ହବେ ତୋମାକେ କାରଣ ଏଇ ଭଲବାସା ସତ୍ତା ସଂକର୍ଷଣୀ ନା ହୟ ନିରର୍ଥକ ଶୋଷଣ ସଂଶ୍ରୟୀ ତୁମେ ଦୁନିଆକେ ଭଲବାସ କ୍ଷତି ନାହିଁ ସକଲକେ ଭଲବାସ କ୍ଷତି ନାହିଁ ଏଇ ଭଲବାସା ଯେନ ଇଷ୍ଟ କେନ୍ଦ୍ରାୟିତ ନିବିଡ଼ ପ୍ରୀତିର ପ୍ରତିଫଳନ ହୁଏ ମାତ୍ର ବହୁତ ରେହାଇ ପାବେ କେତେ ବିରାଟ କଥା ଠାକୁର ଠିକ କଥା କହିଲେ ତୁମାର ପ୍ରୀତି ଯତକ୍ଷଣ ଈଶ୍ୱର ଇଷ୍ଟ ବା ଶ୍ରେଷ୍ଠ କେନ୍ଦ୍ରାୟିତ ନା ହୋଇ ଉଠେଛେ ତୁମେ ପିତା ମାତାର ସେବାଇ ତୁମେ ସନ୍ତାନ ସନ୍ତତିର ପ୍ରତି ଅନୁରାଗ ସମ୍ପନ୍ନ ହ ତୁମାର ସ୍ତ୍ରୀ ପ୍ରୀତି ଥାଉ ନହେଲେ ସ୍ୱାମୀ ଭକ୍ତି ଥାଉ ଅର୍ଥ ସମ୍ପଦ ମାନ ମର୍ଯ୍ୟାଦା ଯେତେ ବି ଥାଉ ନା କାହିଁ ଯେଉଁଥିରେ ତୁମେ ଯେତେ ବି ଅନୁରକ୍ତ ହୁଅ ନା କେମିତି ଏଇଟା ନିୟତିର ନିଗ୍ରହ ଛଡା ଆର କିଛି ନାହିଁ ଜେଲଖାନା ଆସକ୍ତି ନିଗଢ ନିବଦ୍ଧ ତାଏ ଦୁର୍ଦ୍ଦଶାର ଦୁର୍ମଦ ମର୍ଦ୍ଦନେ ନିପୀଡ଼ିତ ହବେ ତୁମାକେ ଆସକ୍ତି ତୁମକୁ ଦୁର୍ଦ୍ଦଶାର ଦୁର୍ମଦ ମର୍ଦ୍ଦନରେ ନିପୀଡ଼ିତ କରିବ ସନ୍ଦେହ ନାହିଁ କାରଣ ଏଇ ଭଲ ପାଇବା ସତ୍ତା ସଂକର୍ଷଣ ନିରର୍ଥକ ଶୋଷଣ ସଂଶ୍ରୟୀ ତୁମେ ଦୁନିଆକୁ ଭଲ ପାଉ କ୍ଷତି ନାହିଁ ତୁମେ ସକଳକେ ଭଲବାସ କ୍ଷତି ନାହିଁ କିନ୍ତୁ ମନେ ରଖ ଏଇ ଭଲ ପାଇବା ଯେପରି ଇଷ୍ଟ କେନ୍ଦ୍ରାୟିତ ନିବିଡ଼ ପ୍ରୀତିର ପ୍ରତିଫଳନ ହୁଏ ମାତ୍ର ବହୁତ ରେହାଇ ପାବେ ତେଣୁ ସେ ଗୁରୁ ସେ ଆମକୁ ଅଜ୍ଞାନତାର ଅନ୍ଧକାରରୁ ଜ୍ଞାନ ଲୋକକୁ ନିଅନ୍ତି ଅନୁରାଗ ଦରକାରେ ତାଙ୍କୁ ଭଲ ପାଇ ଚାଲିବା ସଙ୍ଗ ସେଚନ ପୋଷଣ ପେ ସଂସ୍କାର ଯାର ଯେମିତି ଅନୁରାଗଟି ସେଇ ଧାନ ଯେତେ ବାସ୍ତବେ ଧାଇତେନି ଏ ଅନୁରାଗ ପାଇଁ ସଙ୍ଗ ସେଚନ ପୋଷଣ ଦରକାର ସଦ୍ଗୁରୁ ସଦ୍ଗୁରୁଙ୍କର ଶରଣାପନ୍ନ ହୁଅ ସତନାମ ମାନଙ୍କର ସତ୍ସଙ୍ଗର ଆଶ୍ରୟ ଗ୍ରହଣ କର ମୁଁ ନିଶ୍ଚୟ କରି କହୁଛି ତୁମର ଉନ୍ନୟନ ପାଇଁ ତୁମକୁ ଭାବିବ ଏଇ ସତ୍ସଙ୍ଗରେ ସଙ୍ଗ ମୁଁ କରିବି ସଙ୍ଗ ସେଚନ ପୋଷଣ ପାଇବି ଏଇ ଅନୁରାଗ ମୋର ଉତ୍ତରଣ ଦିଗରେ ଯିବ ଚିନ୍ତା କଥନ କରଣୀୟ ଅନୁରାଗୀ ଯେମନ ଚଲେ ତେମନି ଚିନ୍ତା କନ୍ତ କଥନ କରାଏ ଅନୁରାଗ ଉଚ୍ଛଳେ ଏଇ ଅନୁରାଗରେ ଅନୁରାଗ ବାସ୍ତବତା ଦରକାର ଅନୁରାଗର ଚିନ୍ତା କଥନ କରଣ ଭିତରେ ଦେଇ ଅନୁରାଗଟି ଯେମନ୍ତର ତେମନି ମାନୁଷ ଧରେ ସେ ମୋର ଅନୁରାଗ ଯେପରି ତୁ ସେଇଭଳି ମଣିଷ ଧରିବି ତେମନି ତାର ତେମନି ତାର ଚାଲଚଳନ ବେଡ଼ାଏ ସେ ସେଇ ବେଶେ ମୋର ଟେମ୍ପରାମେଣ୍ଟ ସେଇଆ ହେଇ ଉଠିବ ମୋର ଚାଲିଚଳନ ସେଇଆ ହେଇ ଉଠିବ ମୁଁ ସେଇ ବେଶରେ ଘୁରାଫେରା କରିବି ବୁକ୍ ଫାଟାନ ଟାଣ ଦେଖାନେ ପ୍ରାଣ ସେଖାନେ ଧାଏ ତାର ଏଇ ମନ ପେତେ ଗିଏ ତାର ଭାବି ସେ ପାଏ ବୁକ୍ ଫାଟାନ ଟାଣ ଦରକାର ବୁକ୍ ଫଟା ଅନୁରାଗ ଦରକାର ପ୍ରୀତିରାଗ ଦେଖତେ ଶୁଣତେ କହିତେ କିଛୁ ଏସେଇ ପଡ଼େ ପ୍ରିୟର କଥା ଚକ୍ଷୁ ସଜାଗ ପ୍ରାଣୀଟି ସଜାଗ ସଜାଗ ପ୍ରାଣୀ ତୃପ୍ତି ଦୋହା ଏମନି କରି ପ୍ରିୟର ଦରଦ ଦରଦି କରି ତୋଳେ ପ୍ରିୟ ବିନା ଚାହେ ନା କିଛୁ ଟାଣ୍ଟି ଓରେ ଯାହା ଦେଖିଲେ ଯାହା ଶୁଣିଲେ ଯାହା କହିଲେ ଶେଷରେ ସେଇ ପ୍ରଭୁଙ୍କ ମୋର ଯିଏ ପ୍ରେୟ
ମୋ ପାଇଁ ମୋର ଯେ ଶ୍ରେଷ୍ଠ ସେଇଠି ଆସି ପହଞ୍ଚିଯାଏ। ଏସେଇପଟେ ପ୍ରିୟର କଥା ଚକ୍ଷୁ ସଜାଗ କାନ୍ତି ସଜାଗ ସଜାଗ ପ୍ରାଣୀର ତୋଟି କଥା ମୋର ଚକ୍ଷୁ ସଜାଗ ସେଥିପାଇଁ କାନ ସଜାଗ ପ୍ରାଣର ତୋଟି ସଜାଗ ଏମିତି କରି ପ୍ରିୟର ଦରଦ ଦରଦି କରେ ପ୍ରିୟ ବିନା ଚାହେନା କିଛି ଟାଣ ପିଓରେ ବୋଲେ ଏଇ ଅନୁରାଗରେ ପ୍ରିୟ ଛଡା କିଛି ଚାହିଁବା ନାହିଁ ଏଇଟା ଟାଣ He who has no love has nothing, has no love, and is scattered with the passionate fits. He always lives like a vacant vagabond, a lazy worshipper of a worthless godhood. Hey, be thou with the Lord, gather with him, and do serve him with every ardor of thy eager heart. Prabhu jaha jibanare nahanti, ta jibanare kichhi nahi se bhala paiba jananat se kaaku bhala pai paribani, kehi taku bhala pai pari. He always lives like a vacant vagabond, bhali bhali se. ধুম কেতু কেতবে বিলীন হয়ে যাব ধ্বংস হয়ে যাব কে জানে না সেই প্রভু কুমার হে বিধা উইথ দ্য লর্ড প্রভুর পাখে প্রভুর সহিত রুহ গ্যাদর উইথ হিম ঘূর্ণায়মান হো তার চতুর্পার্শ্বরে দুসার মিমুতি এভরি আরিওর অফ দ্য ইগর হার্ট আকুতি নেই সেই ভালো পাইবার হৃদয় নেই তাঙ্কু ভালো পাই বস কান্ত তার তরে পাবে তার প্রেম অমূল্য রতন গুরুর টানে আপ্রাণতায় কর্ম নেশা যেমনি হয় নির্ভরতা নিনড পায় তেমনি এসে গায়ের জয় গুরুঙ্ক পাদরে যদি অনুরাগ আসে নির্ভরতা নিনড পায় তেমনি এসে গায়ের জয় বৃত্তি ভেদ ইষ্ট টান কর্মে ফুটলে পরিত্রাণ বৃত্তি ভেদ ইষ্ট টান দরকারে শক্তি যদি চাও ভক্তিটাকে অটুট করে দক্ষ পথে যাও শক্তি পাইবাকে হলে এই ভক্তিকে অটুট করে দক্ষ পথে যাইবি এই ভক্তি আসক্তি অহংকার আসক্তি আনি দেয় আসক্তি আনি দিয়ে স্বার্থ বুদ্ধি আনে কাব কাবরু ক্রোধর উৎপত্তি ক্রোধরু আসে হিংসা ভক্তি আনি দিয়ে জ্ঞান জ্ঞানের সর্বভূতরে আত্মবোধ হুয়ে আত্মবোধ হলেই আসে অহিংসা অহিংসার আসে প্রেম গোটে স্বর্গকু বিশুণি ভক্তি আ গোটে নরককু পথ আসক্তি অহংকারকু যেতে বড়ি রকিবি সেতে আও অনুরাগ মোর আসিব নাহি ইষ্ট প্রীতি মোর আসিব নাহি সেতিমে আদর্শতে আপনাতা উচ্ছল হবে যত সৌর্য সাহস সহিষ্ণুতা উঠলে উঠবে তত আদর্শঙ্ক ঠারে আপনাতা দরকারে সৌর্য সাহস সহিষ্ণুতা সেটিকে মোর উৎকলে উঠবে উছল হয়ে উঠবে পিতা মাতা প্রতি অনুরাগ মাতৃ সেবার অমঘটানে চল ওরে তুই চল হাতে বেহতে বীর্যবান পাবি বুকে বল পিতা মাতা অটুট তন পুরন প্রবণ ঝুম সেই ছেলেই ভবিষ্যতের মহান এক লোক ইষ্টানুরাগ নেই পিতা মাতাঙ্কর প্রতি অনুরাগ উচ্ছল ধারায় মু চালিবি মোর অভীষ্ট পূরণ হব জীবন সার্থক হব অনুরাগে বৃত্তি কাব মমতায় আত্মবোধ স্নেহ থাকে হরণ বুদ্ধি প্রেমে তমাম সুর পাঁচ পাঁচ অনুরাগে বৃত্তি কাবু হয়ে যায় মমতায় আত্মবোধ আসে স্নেহ স্নেহ থাকে হরণ বুদ্ধি স্নেহ আছে যদি হরণ বুদ্ধি আছে প্রেমে তমাম সুর প্রেম ভক্তির গাঢ়তেই প্রেম সেটি সবুজাক রয়েছে আবেগ ভরা পুরাণ কাটা উচ্চ ধারা মন অনুরাগের অটুট ধারায় উচ্ছল চলন ভক্তি যোগের সেই তো যোগী বৃত্তি পূজায় ভিত্তভোগী টান প্লাবনে উত্তাল করে আনি সন্দীপ ভক্তি যোগের কথা ঠাকুর কৌচন্দি আবেগ ভরা পুরাণ কাটা উচ্চ ধারা মন অনুরাগের অটুট ধারায় উচ্ছল চলন এহা যদি হয়ে ভক্তি যোগের সেই তো যোগী বৃত্তি পূজায় ভিত্তভোগী টান প্লাবনে উত্তাল করে আনে সন্দীপন বুঝলে আরে আগুন জ্বালা আবেগ যদি বুকেই তোর থাকে এক চুমুকে করবি নিকেশ জ্বলার বাধাকে কোনসি কিছু এই পারিব না যদি আর কৌচন্দি আগুন জ্বালা আবেগ যদি বুকেই তোর থাকে সেই আগুন জ্বালা আবেগ দরকারে সেই অনুরাগ দরকারে
ভক্তি যদি উর্জি না হয় পরাক্রমের ইন্ধনে, নিষ্ঠাবিহীন নষ্ট হৃদয় থাকে বৃত্তি বন্ধনে, সে অনুরাগ নহলে বৃত্তি প্রবৃত্তির ঘেরা ভিতর বাহারিবা সম্ভব নহে। ভালোবাসায় দেখবে না তুই বৃত্তি স্বার্থে টান, না পাবি কবু দেখতে সে তাই জ্ঞানটি শিথিল ম্লান, রোগে ধরা বাড়িটি সে তাই খুঁজেও পাবি না, ব্যাধির ছলে পৃষ্ঠ ত্যক্ত কোনসি দোহাই দেই পৃষ্ঠ ত্যাগর প্রশ্ন উঠু নাই, বৃত্তি স্বার্থ টান নাহি, রোগে ধরা বাড়িটি সে তাই খুঁজেও পাবি না, ব্যাধির ছলে পৃষ্ঠ ত্যক্ত করতে দেখবি না, মোরে ইয়া হেগলা সে হেগলা এটা পাইলেনি, ব্যাধি আসলা রোগ আসলা শ্রেষ্ঠ ত্যাগ সেটা নথায় কিন্তু টান, শ্রেষ্ঠ নেশায় বৃত্তি কাবু সেই তো আসল টান, সেইটা নেই তো ভালোবাসা শক্তি মূর্তিমান, শ্রেষ্ঠ নিশারে বৃত্তি কাবু মোর যেতিকে এলা সেই টানটা হলা ভাল পাইবা, ভাল পাইবার সাবুত সেইটা শক্তি মূর্তিমান, মো শক্তিমান হয়ে উঠিছি তার ভিতর দেই বুঝিবাকু পড়িব, বাধার বিপাক বিপত্তি ডাক যতই কঠোর হোক অতিক্রমী গর্জনী টান থাকলেও টুটোক, জ্ঞানের মুকুল হয়ে ও সব উতলে তোলে পড়ার বিভব, ফলিয়ে তুলে পাড়াটাকে আরো আনে ঝুম, কৌচন্দি বিপাক বাধা যেতে বি কঠোর হেউ না কাহিকি অতিক্রমী গর্জনী টান, অতিক্রম করিবার সে যৌ গর্জন করুথিবা টান দরকারে, ঠাকুর কৌচন্দি সে কোন করিব না জ্ঞানের মুকুল হয়ে ও সব, জ্ঞানর মুকুল হয়েছিব সেই বাধা গুড়া উথলে তোলে পাওয়ার বিভব, ফলিয়ে তুলে পাওয়াটাকে আরো আনে ঝোম, বৃত্তি ভেদি শ্রেষ্ঠ টান থাকলে আসে পরিত্রাণ, যেমন করেই পারিস যা করেই তুই থাকিস এইটি করেই চল, স্বার্থ বুধি শ্রেষ্ঠেই তোর স্বার্থ রাখি, চল না ওরে অটুট হয়ে পাবি বুকে বল, প্রিয় পরম অনুরাগ কিভাবে কৌচন্দি ভাবভক্তি ভালোবাসা যতই বাধা পায় ততই তার উচ্ছলতায় পৃষ্ঠ পানি ধায়, এইটা ভালো পাইবার লক্ষণ, যেতে বাধা পাইব সেটা তথাপি উচ্ছল হই পৃষ্ঠটা পৃষ্ঠঙ্ক পথরে ধাইব, ইষ্ঠে রখ রাখো ভক্তি অটুট শক্তি পাবে বুকে, তার এই কর্মে রাঙ্গ স্বভাব পড়বি না কো দুঃখে, প্রিয় পরম পুরুষোত্তমকে জীবনে নেইছি ক্ষিপ্র চতুর হয়ে উঠুছি, ক্ষিপ্র চতুর দক্ষ নিপুণ যে মানে ইষ্টটান বৃত্তি স্বার্থ হবে মলিন বজ্র জীবন আনে, ক্ষিপ্র চতুর দক্ষ নিপুণ নিপুণ যেমন ইষ্টটান, প্রিয় পরমঙ্কর প্রতি অনুরাগ নেই এই জীবন বৃদ্ধির পথরে যিবি, নিজে প্রিয় পরমঙ্কর মুখরে হস ফুটে ফুটেই পারিবি, মোর জীবন সুখময় মোর জীবন পথরু কণ্টা বাধা বিপত্তি এইপরি চালি যাব, জীবন সার্থক হয়ে উঠিব, এই হচ্ছে অনুরাগ অনুরাগ বন্দে জয় গুরু।